প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আমি আফরোজা খানম, সহকারী অধ্যাপক, ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার বিডিবি স্কুল অ্যান্ড কলেজ। এখন আমি তোমাদের মনোবিজ্ঞান প্রথম পত্রের উপর একটা ক্লাস নিতে যাচ্ছি, যেটা আমাদের পঞ্চম অধ্যায় শিক্ষণ ও স্মৃতি অধ্যায়। এই অধ্যাটা থেকে আমি আজকে তোমাদের আলোচনা করব, শিক্ষণ কি, শিক্ষণের শর্ত বা উপাদান কি কি, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই যদি আমরা বলি শিক্ষণ কি, শিক্ষণ কি, সাধারণত আমি যখন ক্লাসে তোমাদেরকে জিজ্ঞেস করি শিক্ষণ কি, তখন তোমরা কিন্তু উত্তর দাও, ম্যাডাম বলতে পারতেছি না, ম্যাডাম মনোবিজ্ঞান এই প্রথম আমাদের স্কুলে ছিল না। কিন্তু সবচেয়ে মজার বিষয় কি জানো, মনোবিজ্ঞানই একমাত্র বিষয় যেটা পড়লে নিজের সম্পর্কে জানা যায়, আমরা আমাদের নিজেদের সম্পর্কে বিস্তারিত জানতে পারি। এখন শিক্ষণ কি এটা বলতে গেলে, প্রথমে তো তোমরা যেহেতু আগে জানো না, সেহেতু হয়তো অনেকেই বলবা ম্যাডাম শিক্ষণ হচ্ছে যে আমরা পড়ালেখা করি, এটাই হচ্ছে শিক্ষণ, ঠিক আছে, এরকম বলতে পারো, আমরা যা কিছু শিখি তাই হচ্ছে শিক্ষণ। আসলে কিন্তু উত্তর এটাই যে আমরা আসলে যা কিছু শিখি তাই হচ্ছে শিক্ষণ। এই শিক্ষণ প্রক্রিয়াটা জন্মের পর থেকে কিন্তু একটা মানুষের মধ্যে শুরু হয়। জন্মের পরে কোনো বাচ্চা যখন ভূমিষ্ঠ হওয়ার পরে কেঁদে ওঠে, চিৎকার দিয়ে ওয়া ওয়া করে কেঁদে ওঠে, তখন কি করা হয়, বাচ্চার মুখে আমাদের আগের দিনের মা দাদিরা কি করতেন, হয় মধু দিয়ে দিতেন, নাহলে পানি দিয়ে দিতেন। এখনকার ডাক্তাররা কিন্তু নিষেধ করে দেন যে মধু দেওয়া যাবে না কিংবা পানি দেওয়া যাবে না, প্রথমেই হচ্ছে মায়ের বুকের দুধ দিতে হয় বাচ্চার মুখে। কিন্তু আগে কিন্তু তাই করতো, এখনো কিন্তু ম্যাক্সিমাম মা দাদিরা কিন্তু এই কাজটাই করে, প্রথমে মুখের মধ্যে মধু দিয়ে দেয়। এবং বাচ্চা কিন্তু তখনই বুঝতে শিখে যে তাহলে ও আবার যখন ওয়া ওয়া করে, আবার যখন সে খাদ্য পায়, তখন কিন্তু সে তার মধ্যে একটা ওইটা, সে তো মাত্র জন্মগ্রহণ করে, সে কিন্তু তারপরও বুঝে যে ওই শব্দটা করলে তাহলে সে কিছু একটা পাচ্ছে, যেটা ওর পরিতৃপ্তি হচ্ছে এবং ওর কান্নাটা বন্ধ হচ্ছে, সে ঘুমিয়ে পড়ছে। এইখান থেকে কিন্তু দেখি আমরা যে একটা শিশু জন্মের পর থেকেই তার শিক্ষণ প্রক্রিয়াটা শুরু হয়ে যায়। তাইলে আমরা যদি শিক্ষণের সংজ্ঞাটা বলি, এক্ষেত্রে অভিজ্ঞতা এবং অনুশীলন অবশ্যই জরুরি। অভিজ্ঞতা এবং অনুশীলনের ফলে আচরণের যে অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন, সেটাই হচ্ছে শিক্ষণ। আমরা শিক্ষণ কিতে যদি লিখি অভিজ্ঞতা, অভিজ্ঞতা যোগ হচ্ছে অনুশীলন সমান হচ্ছে আচরণের অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন, স্থায়ী পরিবর্তন। আমার বোর্ডটা একটু ছোট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, শিক্ষণ কি, এখানে আমরা দেখতে পাচ্ছি অভিজ্ঞতা, এখানে অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন, অভিজ্ঞতা প্লাস অনুশীলন। অনুশীলন মানে একটা কাজ যখন একবার হবে তখন কিন্তু শিক্ষণ হবে না, যখন বারবার করবে দেখবে একই একই কাজ হচ্ছে, একই কাজ হচ্ছে, এবং এই বারবার করার ফলে অভিজ্ঞতাও হচ্ছে, দেখা যাচ্ছে আস্তে আস্তে কি হচ্ছে, আচরণের অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন। তার মানে বাচ্চাটা একবার কাঁদলো খাদ্য পেল, আবার কাঁদলো দেখা গেল খাদ্য পেল, এভাবে করতে করতে তার অভিজ্ঞতাও বাড়তেছে, অনুশীলনও বাড়তেছে, ইকুয়াল টু আচরণের অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন। এরপর থেকে দেখা যায় বাচ্চারা যখন এক দুই মাস তিন মাস বয়স পর্যন্ত যখনই ক্ষুধা লাগে তখনই বাচ্চারা কেঁদে ওঠে, এবং খাদ্য পাওয়ার পরে সে কিন্তু তার কান্না বন্ধ হয়ে যায় এবং সে হাসতে শুরু করে। তাহলে আমরা বুঝতে পারলাম শিক্ষণটা কি, শিক্ষণ এটি একটি জীবনব্যাপী প্রক্রিয়া, এটি দীর্ঘস্থায়ী একটা প্রক্রিয়া, একদম যে কোনো কিছু শিক্ষা গ্রহণে কিন্তু এই শিক্ষণের অন্তর্গত। তাহলে আমরা শিক্ষণ কি বুঝলাম, অভিজ্ঞতা প্লাস অনুশীলনের ফলে আচরণের যে অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন ঘটে সেটাই হবে শিক্ষণ। এখন আমরা যাব হচ্ছে এই শিক্ষণের কিছু শর্ত বা উপাদান রয়েছে, কি কি শর্ত বা উপাদান রয়েছে,
প্রথমেই যদি আমরা বলি, প্রথমেই আমরা বলবো সমস্যা, সমস্যা দিয়ে যে কোনো শিক্ষণ কিন্তু সমস্যা দিয়ে শুরু হয়। সমস্যা ছাড়া কোনো শিক্ষণ প্রক্রিয়া ঘটে না। তার মানে একটা সমস্যা আসলে তখন আমরা ওইটার প্রতি সমস্যা সমাধানের জন্য উদগ্রীব হই এবং অনুশীলন করে করে অভিজ্ঞতার ফলে আমরা তার আচরণের অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন ঘটে। আমি লেখাপড়ার ক্ষেত্রে যদি বলি, মনে করি আজকে আমি শিক্ষণের উপর ক্লাস নিচ্ছি, শিক্ষণের শর্ত বা উপাদান। এখন এটা যদি আমি ক্লাসটা নিলাম, আমরা তো আসলে করোনাকালীন সময়ে ওভাবে পরীক্ষা নিতে পারছি না, প্রতি ক্লাস সাধারণত আমরা কলেজে কিন্তু বিভিন্ন পরীক্ষা নিয়ে থাকি, কিন্তু এখানে কিন্তু বিভিন্ন পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না, সামনে একটা পরীক্ষা আছে। পরীক্ষা না থাকলে কোনো কিছুই সম্ভব হবে না, কোনো কিছুই কি করা সম্ভব হবে না, শিক্ষণ প্রক্রিয়া ঘটানো সম্ভব হবে না। তার মানে এই পরীক্ষা নেওয়াটাই হচ্ছে একটা সমস্যা। তার মানে আমি মনে করি এটা আজকে পড়াচ্ছি, কালকে হয়তো আমি তোমাকে বাড়ির কাজ দিয়ে দিলাম যে আমি ক্লাসে ধরবো, এটা যদি ক্লাস হতো আমি ক্লাসে ধরবো, এই যে ধরবো বললাম কিংবা বললাম কালকে এটার উপর পরীক্ষা নেব, ওটাই সমস্যায় পরিণত হতো। এবং ওই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটা মানুষ কি করে, ক্রমান্বয়ে সেটা পড়তে থাকে এবং এই যে তার মধ্যে অনুশীলন করতে 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 শিক্ষণ প্রক্রিয়াটা ঘটে যায়, সংঘটিত হয়। আমরা যদি আমরা শিক্ষণের বিভিন্ন প্রক্রিয়ায় আমরা বিভিন্ন পরীক্ষণ করে থাকি, যেমন বিএফ স্কিনার, আমেরিকান মনোবিজ্ঞানী বিএফ স্কিনার করণ সাপেক্ষীকরণের উপর একটি গবেষণা করেছিলেন, ইঁদুর নিয়ে গবেষণা করেছিলেন। ইঁদুর নিয়ে কি গবেষণা করছে, ইঁদুরকে একটা বক্সে বন্দি করে রাখা হয়েছে, বন্দি করার পর সেই বন্ধ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ইঁদুরটা ছটফট করতেছে ছটফট করতেছে। একটা এমন একটা জায়গা ছিল যেখানে চাপ লাগিয়ে দরজা খুলে যাবে, আর দরজা খুললেই খাদ্য আসবে। তা ওই যে ইঁদুরটা কিন্তু খাবারটা কিন্তু যে যখন ফার্স্ট যখন তাকে বন্ধ করা হলো, সে কিন্তু ওই ছুটতে 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 ওখানে ইয়ে পড়লো, টিপ পড়লো, সে খাদ্য পেলো। এর পরপরই কিন্তু সে ইঁদুরের জন্য সমস্যা হয়ে গেল কি, যে সে তো জানে না কোন জায়গায় চাপ করলো, তার মানে সে শুধু খোঁজার চেষ্টা করলো যে কোথায় চাপ করলে খাদ্যটা আসবে, তার মানে দরজাটা খুলে যাবে, খাবারটা ভেতরে প্রবেশ করবে। ইঁদুর কি করলো, ইঁদুর একটা নিম্ন শ্রেণীর প্রাণী, সেই প্রাণীটাই কি করলো, এই শিক্ষণ প্রক্রিয়া ইঁদুরের মধ্যে ঘটলো, বলবর্ধক পাওয়ার জন্য, তার মানে খাদ্য পাওয়ার জন্য সে বিভিন্ন জায়গায় চাপ দেওয়া শিখা শুরু করলো। চাপতেছে, কোথায় চাপলে চাপলে তার দরজাটা খুলে যাবে, খাদ্য পাবে। এবং দেখা গেল যে সে হয়তো অনেকগুলা ভুল করতেছে, অনেকগুলা ভুল করতেছে, এইভাবে ভুল কমতে থাকলো এবং এক সময় সে ডাইরেক্ট চাপ দিল, খাবার পেলো, চাপ দিল, খাবার পেলো। এখন এই বিষয়টা কিন্তু সম্ভব হয়েছে, ইঁদুরের সমস্যা কি ছিল, যে সে খাদ্যটা দেখতেছে কিন্তু খাদ্যটা নিতে তার কি করতে হলো, দরজা খোলার কৌশলটা আয়ত্ত করতে হলো, এটাই হচ্ছে সমস্যা। তার মানে অবশ্যই শিক্ষণের অন্যতম শর্ত হবে প্রথমেই সমস্যা কেন্দ্রিক, একটা সমস্যা দিয়ে শিক্ষণ শুরু হবে। দুই নম্বরে বলবো সংযোগ বা অনুষঙ্গ। সংযোগ বা অনুষঙ্গ শিক্ষণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। পাশাপাশি দুইটা ঘটনা যখন একত্রে উপস্থাপন হবে তখন সেটাকে সংযোগ বা অনুষঙ্গ, তার মানে যোগসূত্র হবে। দুইটা ঘটনা যখন একত্রে যোগসূত্র হবে তখন তাকে কি বলা হবে, সংযোগ কিংবা একে অনুষঙ্গ বলা হয়। যেমন এই সংযোগ বা অনুষঙ্গ আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে উদ্দীপক উদ্দীপক সংযোগ। উদ্দীপক উদ্দীপক সংযোগ কি, যেমন কোথাও যদি আগুন ধরে যায় আমরা কিন্তু আগুন আর ধোঁয়াকে আলাদাভাবে দেখি না, আমরা আগুন ধোঁয়াকে একসাথে কিন্তু প্রত্যক্ষণ করি। তার মানে ওখানে সংযোগ কি হচ্ছে, উদ্দীপক উদ্দীপক সংযোগ শক্তিশালী হচ্ছে এবং শিক্ষণ প্রক্রিয়াটা হচ্ছে। আমরা যদি প্যাভলভের পরীক্ষণ দেখি, চিরায়ত সাপেক্ষীকরণ, প্যাভলভ স্যার আইভান প্যাভলভ করেছিলেন, সেই চিরায়ত সাপেক্ষীকরণে প্যাভলভ কি করেছিলেন, কুকুরকে কি করেছিলেন, একটা ঘন্টা দেওয়ার ব্যবস্থা ছিল এবং খাদ্য, এমন একটা যন্ত্র আবিষ্কার করেছিলেন যে যন্ত্রে একটা কুকুরকে বন্দি করা হয় এবং কুকুরের মুখ থেকে লালার পরিমাণ মাপা হয় যে কয় ফোঁটা লালা পড়বে খাদ্য দেখলে। কুকুরের এই ক্ষেত্রে মাংসের টুকরা ব্যবহার করেছেন তিনি খাদ্য হিসেবে, এবং খাদ্যটা দেখলেই কুকুরের লালা ছড়ে, ওই লালার ফোঁটা এক ফোঁটা দুই ফোঁটা পরিমাপ করার একটা যন্ত্র ছিল এবং অটোমেটিক ওয়েতে একটা ঘন্টা দেওয়ার ব্যবস্থা ছিল।
ঘন্টাটা কিভাবে হতো, ঘন্টা দেওয়া হতো, খাদ্য দেওয়া হতো, ঘন্টা দেওয়া হতো, খাদ্য দেওয়া হতো, ঘন্টা দেওয়া হতো, খাদ্য দেওয়া হতো। এই ক্ষেত্রে ঘন্টাটা ছিল হচ্ছে উদ্দীপক, আবার খাদ্যটাও কিন্তু উদ্দীপক। ঘন্টা হচ্ছে সাপেক্ষ উদ্দীপক, আর খাদ্যটা দেওয়া মাংসের টুকরা হচ্ছে স্বাভাবিক উদ্দীপক। তার মানে উদ্দীপক উদ্দীপকে ইকুয়াল টু শিক্ষণ, তার মানে কুকুরের কি হলো, লালাচ হলো, শিক্ষণ প্রক্রিয়া ঘটলো। শুধু এমন হলো শুধুমাত্র ঘন্টা শুনেই কুকুরের মুখ থেকে লালাচ হলো, এবং এই প্রক্রিয়াটাকে আমরা চিরাতে সাপেক্ষীকরণ বলি। পরবর্তীতে আমরা এই সম্পর্কে আলাদাভাবে বিস্তারিত জানতে পারব। এটা হচ্ছে উদ্দীপক উদ্দীপক সংযোগ গেল। উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগ, কিছুক্ষণ আগে আমরা স্কিনারের পরীক্ষণের কথা বলেছি, ওটার আগে আমি একটা বাস্তব একটা ইয়ে বলি, উদাহরণ বলি। আমরা সাধারণত যখন গাড়ি চালাই রাস্তায়, তখন দেখি কি, লাল লাল বাতি যখন ধরে তখন কি হয়, সব গাড়ি থেমে যায়। লাল বাতি ধরলে সব গাড়ি কি হয়, থেমে যায়। আবার সবুজ বাতি যখন ধরে তখন গাড়ি চলতে থাকে। তার মানে এই ক্ষেত্রে কি হচ্ছে, উদ্দীপক আর প্রতিক্রিয়ার শিক্ষণ ঘটতেছে। আমি একটা উদাহরণ দেই শিক্ষণ প্রক্রিয়া থেকে। আমাদের স্কিনারের পরীক্ষণে যে ইঁদুর ব্যবহার করেছিলেন বিএফ স্কিনার, তিনি কি করেছিলেন, একটু আগে বলছিলাম যে ইঁদুরটাকে একটা খাতার মধ্যে বন্দি করা হয়, এবং ইঁদুর কিন্তু কি করে, কোনো একটা সময় ওই যে জায়গাটা চাপ দিলে দরজাটা খুলবে ওইটা শিখে ওই চাপ দেয়, তার মানে প্রতিক্রিয়া করে, খাবার আসে, খাদ্য মানে বলবর্ধক, তার মানে উদ্দীপক হিসেবে খাদ্য। তার মানে এটা থেকে আমরা বুঝতে পারছি যে সংযোগ, তার মানে উদ্দীপক আর প্রতিক্রিয়ায় সংযোগ শক্তিশালী হয়। এই সংযোগ কি হয়, আমাদের শিক্ষণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, মানে দ্রুততার সাথে শিক্ষণ ঘটানোর চেষ্টা করে। আচ্ছা, এরপরে আমরা আসবো হচ্ছে প্রেষণা। প্রেষণাটা কি, প্রেষণা আমরা জানি কোনো কাজকে আমরা যখন যে কোনো প্রাণীকে কর্মে সক্রিয় বা গতিও করে তুলে কি, তার প্রেষণা, তার মানে ক্ষুধা তৃষ্ণা। এই ক্ষুধার্ত হওয়ার জন্যে কিন্তু আমরা কি করি, যে কোনো কাজে সক্রিয় বা গতি অবস্থার আমাদের মধ্যে পরিলক্ষিত হয়, এবং আমরা ক্ষুধা তাড়না নিবারণের জন্য বিভিন্ন কার্য সম্পাদন করে থাকি। শিক্ষণ প্রক্রিয়ায় প্রেষণার কারণে কিন্তু শিক্ষণ প্রক্রিয়া ত্বরান্বিত হয়। অনেক সময় এই প্রেষণার কারণে শিক্ষণ প্রক্রিয়া অনেক দ্রুততার সাথে ঘটে। এই প্রেষণার মধ্যে ধনাত্মক প্রেষণা আছে, আবার ঋণাত্মক প্রেষণা আছে। ধনাত্মক প্রেষণা কোনগুলা, যেগুলা হচ্ছে প্রেষণার কথা আমি বলছি, যে এই প্রেষণা দেখা যাচ্ছে যে এই প্রেষণার জন্য কি হচ্ছে, মানুষ কিংবা প্রাণী যে কোনো কর্মে উদ্দীপ্ত হচ্ছে। তার মানে আমরা কিছুক্ষণ আগে দেখা গেল যে আমরা যদি স্কিনারের বাক্সে যদি ইঁদুরটা ক্ষুধার্ত না হতো, তাহলে কিন্তু ইঁদুর কিন্তু খাদ্য সংগ্রহের কৌশলটা এত দ্রুত রপ্ত করতো না। তার মানে এক্ষেত্রে দেখা যাচ্ছে ক্ষুধা তৃষ্ণা নিদ্রা এগুলো হচ্ছে প্রেষণা। এই প্রেষণা আমাদের শিক্ষণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। তাহলে শিক্ষার্থীরা, আমি পরবর্তী ক্লাসে তোমাদের বাকি আমাদের যে শর্ত বা উপাদান সেই সম্পর্কে আলোচনা করবো। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।